নমস্কার, প্রিয়াঙ্কার কিচেনে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আমি যে রেসিপিটা আজকে করছি সেটা বলিনি, আজকে আমি করছি ছোলা কচু দিয়ে আর কিছু সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তো আমি কিভাবে করছি সেটা আমি দেখাবো, তার আগে আমি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে। আর এখানে আমি ছোলা কচু লম্বা লম্বা সরু সরু করে কেটে আর একটু ভাপিয়ে নিয়েছি জল ঝরিয়ে। আর যা যা নিয়েছি, এখানে আমি আলু নিয়েছি সরু সরু করে, মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু দুটো নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি সরু করে কেটে, আর বেগুন নিয়েছি, একটা ছোট বেগুন নিয়েছি। এরকম সবই সরু সরু করে কেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর যা যা লাগছে, এখানে আমি মশলা বলতে নিয়েছি হচ্ছে ধনে আর রাঁধুনি, আমি ভালো করে তেলে নিয়ে বেটে রেখেছি। ধনে পাতা কুচি নিয়েছি, ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো, হলুদ, নুন, এগুলো তো আছেই, আর নিয়েছি কাঁচা লঙ্কা 4টে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই আমি তেল গরম করে নিয়েছি, গ্যাসটা অন করে আমি তেলটা আগে গরম করে নিয়েছিলাম। এবার আমি মাছটা ভেজে নেব, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। মাছটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন একটু ভাজবো না, হালকা করে ভেজে নেব। রান্নাটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, কালো জিরে আর শুকনো লঙ্কা। এই সেম তেলেই দিলাম, তেল আমি 2 টেবিল স্পুন মতো নিয়েছি, বলা হয়নি বলে দিলাম। তো এবার আমি একে একে সবজিগুলো ছেড়ে দেব। প্রথমে আমি আলুটা দিচ্ছি, আলুটা তো খাবার আগে দিচ্ছি, কারণ বলতে একটু সময় লাগবে। ভাতের সঙ্গে খুব ভালো যাবে, গরম ভাতের সঙ্গে। এছাড়াও আপনারা যারা রাত্রি রুটি খান বা পরোটা, পরোটার সঙ্গেও যাবে। এবার আমি দিয়ে দেবো এই ভাপিয়ে রাখা ছোলা কচুটা। কচুটা একটু জল ফেলে নিচ্ছি, কারণ যদি গলা ঠলা ধরে বা আমি ছোলা কচুতে সাধারণত গলা ধরে না, তবুও আমি রিস্ক না নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আমি একটু নুন দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি এই কুমড়ো আর বেগুনটা।
হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করে নিলাম একটু। এবার আমি একটু এটাকে কষিয়ে দেব ঢাকা দিয়ে। তো আমি ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। সবজিটা অনেকটা সেদ্ধ মতো হয়ে এসেছে। এবার আমি এই বেটে রাখা ধনে আর রাঁধুনিটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এই মশলাটা আমি 1.5 টেবিল স্পুন মতো দিয়েছি, সবজির কোয়ান্টিটির ওপর নির্ভর করছে। আচ্ছা, আমি এটা ইনগ্রিডিয়েন্টসে দেখাইনি, আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কালারটা ভালো আসবে দিলে। এবার আমি এই ধনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা আর এই ধনে পাতাটাই চচ্চড়ির স্বাদটা বাড়িয়ে দেবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুব মজাদার। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা একটু তুলছি, দিয়ে দিচ্ছি একটু গরম জল। রান্নাটা যত কষিয়ে কষিয়ে করবেন তত ভালো হবে। সামান্য জল দিলাম আমি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করব। ঢাকনাটা আমি তুলছি, দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা লাস্টের দিকে একটু ভাজা 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 করতে হবে, সেটাই আমি করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। শুকনো শুকনো মতো হবে, খুব শুকনো না, মাখা মাখা শুকনো শুকনো মতো হবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বিশেষ করে যারা নতুন বন্ধুরা আছেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে রান্নাটা কীরকম লাগলো আপনাদের। আর নেক্সট ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন, তার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমি এই বলেই শেষ করছি, নমস্কার।